নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রোজি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। গোটা রাজ্যব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচি চলছে, তারই অঙ্গ হিসেবে আজ কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে কমলপুর টাউন হলে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সোমাদেব, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার সহ অন্যান্য কাউন্সিলরগণ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। স্বাগত ভাষণ রাখেন নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সোমাদেব। টাউন হলে বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার গাড়ি টাউন হলে এসে হাজির হলে বরণ করে নেওয়া হয় এবং অনুষ্ঠানে কমলপুর প্রতিটি সরকারি দপ্তরগুলির স্টলে সামিল করে বেনিফিশিয়ারিদের সুবিধাভোগীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় এবং সার্টিফিকেট প্রদান করা হয়। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। প্রতিটা শহরে, প্রতিটা নগর পঞ্চায়েত, প্রতিটা পৌরসভা, প্রতিটা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রচার অভিযান চলছে। লক্ষ্য 2047 সাল, দেশকে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, দেশকে শক্তিশালী করা, মানুষের মৌলিক চাহিদাগুলি বাস্তবায়ন করা, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, প্রশাসনকে জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া, এই লক্ষ্য নিয়ে এবং এই দিশা নিয়ে এই কাপড়ে কাজ চলছে। গ্রাম স্তরে আমরা বিভিন্ন পঞ্চায়েতে অংশগ্রহণ করেছি, অন্তিম দিনে আজকে কমলপুর নগর পর্যায়ে। যদিও প্রচণ্ড রৌদ্র, অপেক্ষা করে আপনারা সমবেত হয়েছেন। আপনারা জানেন যে মোদিজি দেশকে অর্থনৈতিকভাবে মজবুত, সামাজিকভাবে মজবুত এবং দেশের জন্য বিভিন্ন প্রকল্প, আয়ুষ্মান ভারত এখানে কাজ চলছে, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার যে সহায়তা সেটা করে দেখিয়েছেন নরেন্দ্র মোদীজি। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখেই বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করেছেন এবং আজকের এই কমলপুরের অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সোমাদেব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। তিনি গোটা বিষয় নিয়ে কথা বলেছেন, বিশেষ করে অনুষ্ঠানটির তাৎপর্য তিনি তুলে ধরেছেন। বিধায়ক মনোজ কান্তি দেব বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি রয়েছে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে গোটা রাজ্যব্যাপী। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।